हेलो फ्रेंड्स, आज हमें तुम्हारे साथ चीज मैगी रेसिपी शेयर करब। तो चलो आमरा देखे नहीं रेसिपिटी। प्रथमे आमरा एक पैनर मध्य अल्प सर्षे तेल नेब और तेलटी गरम होले एक चामच मतो लंकार कुची दिए देव। लंकाटा के आमरा एक भेजे नहीं आगे थेके केटे रखा प्याज कुची आमरा तार मध्य दिए देव। एरपर पेंयाजटा हल्का ब्राउन कलर हो गेले आमरा तार मध्ये गाजर कुचिगुलो दिए देव। गाजर एकटु भाजा हो गेले आमरा तार मध्ये ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। এখন আমরা এটিকে এক মিনিট মতন একটু নেড়েচেড়ে নেব। তবে মনে রাখবেন সবজিগুলো আমরা খুব বেশি কিন্তু ভাজব না, খুব অল্প পরিমাণে ভাজব। এখন আমরা এর মধ্যে এক থেকে দেড় গ্লাস মতন জল দিয়ে দেব। তারপর ম্যাগিগুলো আমি অ্যাড করে দেব। দু থেকে তিন মিনিট পর ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা তার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে দেব। আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এরপর আমরা আরও দু থেকে এক মিনিট মতন আরেকটু সেদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগি এবং ম্যাগিতে দেওয়া যে সবজিগুলো সেগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমরা দু চামচ মতন চিজ দিয়ে দেবো। আমি এখানে দু চামচ মতো ব্যবহার করেছি, আপনারা যদি বেশি ব্যবহার করতে চান বেশি ব্যবহার করতে পারেন। এরপর আমরা এটিকে আরও 10 থেকে 15 সেকেন্ড মতন একটু নেড়েচেড়ে নেব, যাতে চিজটা ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন চিজ ম্যাগির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমাদের চিজ ম্যাগি সার্ভের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। সার্ভ করার আগে এর ওপর আমরা কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব, তাহলে এর টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।